যারা বিপক্ষে যাইবো তাগো কি করবেন এটা খালি কয়ে দেন, বিপক্ষে গেলে সানডে মানডে ক্লোজ করে দেন। ভাই রে ভাই, আপনি আর যাই করেন না কেন, নৌকার বিরুদ্ধে একদমই যাবেন না, বুঝলেন তো ব্যাপারটা কি হবে? বিপক্ষে গেলে সানডে মানডে ক্লোজ করে দেন। আপনি ভাড়া বাড়িতে থেকে যদি বাড়ির মালিক হতে চান তাহলে আপনার পরিস্থিতিটা কি হবে? বাংলাদেশ নামক এই বাড়ির মালিক একমাত্র আওয়ামী লীগ, আমরা ভাড়াটিয়া এবং রোহিঙ্গারা এদেশের কেয়ারটেকার। আমাদের কাছ থেকে ভাড়া নিয়ে রোহিঙ্গারা সরকারকে দেয়। শেখ হাসিনা আমারে চিনে, আমারে জানে, আমি সংসদে দাঁড়ায় কথা কইলে পুরা সংসদ কিন্তু সাইলেন্ট হয়ে যায়। কি ইতিপূর্বে বিছানায় যাকে কাঁপানো হতো সেই এখন সংসদ সাইলেন্স করে নিমেষেই বাড়ির মালিকদের যে কতই গুণাগুণ। পুরা সংসদ তাকায় থাকে, শেখ হাসিনা চায় থাকে, মমতাজ কি কয়, আবার যদি গান একটু গায়। ডিপজল দাদুও মমতাজের খাটে সাইলেন্স হয়েছিলেন, সেই খাটের আনন্দে ডিপজল দাদুও মমতাজ মমতাজ ভর করছেন। সো নৌকার বিরুদ্ধে যাবেন না, গেলেই নৌকার বাইরে যদি একজন কোন রকম কথা বলে, ইভেন গলা উঁচু করে করে কথা বলার চেষ্টা করে, আমি তাদেরকে বলতে চাই আপনাদের গলা আমরা কিভাবে নামাবো সেটা আমরা ভালো করে জানি। নৌকার বাইরে কেউ যদি উঁচু গলায় কথা বলে তবে তার গলাটা ওই দাড়িওয়ালা টুপিওয়ালাকে 7 তারিখের পরে ঘাড় ধাক্কা দিয়ে শালতা নগর কান্দা থেকে বের করে দেওয়া হবে। নৌকায় কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা নেই, সো 7 তারিখের পর যাদের থাকবে তাদেরকে এই শয়তানকে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা শয়তানকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। নৌকার মিছিল মিটিং এ আজান নামাজ বন্ধ, যদি কেউ আজান নামাজের দোহাই দেয় তাহলে তো অবশ্যই ধমকের বিকল্প নেই। নির্বাচন কবে যাও বলতে পারি না, নির্বাচন হন লাগে না, এর আগেই পাশ করে বইয়ে থাকে, নাগরিকত্ব তো নাই এখন আমাদের দেশের মধ্যে, মানুষের থেকে অমানুষ বেশি। যদি এই সরকারের বিরুদ্ধে কইতে যাই 2-1 দিনের ভিতরে আমি নাই, তাহলে আমার ফ্যামিলি চালাবো কেডা? এবং সেটাই বাস্তব হতে হবে। এখন খুশি তো মুসলিম বিশ্বরা, এখন মাইকে আজানের বিরুদ্ধে নৌকার স্লোগানই দিতে হবে, এটাই আমাদের ডিজিটাল দেশ। সো চলো বাংলাদেশ, চলো বহুদূর।